আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। শেষ হলে ফোন করুন, ফোন করবেন, শেষ হবে এখানে। আমার বাইক, হ্যাঁ ও প্রেস কর্নারে যাবেন। আচ্ছা, এটা এর ভিতরে কি আছে? এই তো ফার্স্ট ফ্লোর। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি বাবলা রায় চেয়ারম্যান সারা বাংলা আত্মদায়ী উন্নয়ন সমিতি। আজকে যে মিটিংটা হলো সেটা চিফ সেক্রেটারি ছিলেন এবং হোম সেক্রেটারি ছিলেন, তাদের সাথে কথা হলো। আমাদের মূলত তিনটে দাবি আজকে ছিল। প্রথম দাবিটাতে যেহেতু আমরা কোর্টের অর্ডারটা পেয়ে গেছি এবং সবুজ মন্ত্রীর বিরুদ্ধে আমরা অর্ডারটা পেয়েছি এবং সুপ্রিম কোর্টের যেহেতু নির্দেশ আছে যে সারা ভারতবর্ষের সাথে পশ্চিমবাংলা তো 125 মিনিট চলবে এবং আতশবাজি চলবে, শুড বি গ্রিন ফায়ারওয়ার্ক, পরিবেশ বান্ধব আতশবাজি, আমরা সেই হিসেবেই বললাম যে আমরা সেইটাই দেবো। কিন্তু কিছু জায়গায় অসুবিধা হচ্ছে, যেহেতু এখনও গভর্নমেন্ট নোটিফিকেশান নেই, আমাদের দাবি যেটা ছিল সেটা অবিলম্বে গভর্নমেন্ট নোটিফিকেশান করা হোক যে বাংলা এবং সুপ্রিম কোর্টে আদালতের রায় মেনেই যেন নোটিফিকেশান অনুযায়ী মানুষকে আতশবাজি বিক্রি এবং ক্রয় করতে দেয়, এটা উনি মেনে নিয়েছেন। দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে আমি বলেছি যে না, লাইসেন্স হচ্ছে না, তার কারণ হচ্ছে লাইসেন্সকে পরিহার করতে হবে, করে ওয়ান উইন্ডো সিস্টেমে লাইসেন্স হবে, এরপরে যত ফায়ারওয়ার্ক ব্যবসায়ী আছে তারা পরিষ্কার হয়ে ওয়ান উইন্ডো সিস্টেমে লাইসেন্স করতে পারবে, এক জানলা দিয়ে বেরিয়ে আসবে। লাইসেন্সের ব্যাপারটা হচ্ছে এটা আগে হতো কি 5টা ডিপার্টমেন্টে গিয়ে তবে লাইসেন্সটা করতে হতো, কিন্তু চিফ সেক্রেটারির সাথে কথা বলার পর উনি কথা দিলেন যে আমি ওয়ান উইন্ডো সিস্টেম করে দেবো যাতে একই জায়গায় আপনারা একই জানলা থেকে আপনারা পেয়ে যান লাইসেন্স, নতুন পুরনো সব প্রত্যেক বছর রিনিউ করতে হয় সেরকম আসবে। আচ্ছা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে ফায়ার লাইসেন্সে, ফায়ার লাইসেন্স আজকে প্রায় 2 বছর ধরে আটকে রাখা হয়, ইমিডিয়েট যেন ফায়ার লাইসেন্সটা ছেড়ে দেওয়া হয়, ফায়ার লাইসেন্স না থাকলে পুলিশ এসে ঝামেলা করবে। ব্যবসায়ীদের, যে সমস্ত আত্মীয় ব্যবসায়ী তাদের ফায়ার লাইসেন্সটা আটকে রেখেছে, উনি কথা দিলেন বললেন এবং আমার সাহেবের সাথে উনি ফোনও করলেন, করে বললেন ফায়ার লাইসেন্স এগুলি ছেড়ে দেওয়া হবে, এই অবধি কথা। তাহলে কি এবছরে শুধুমাত্র গ্রিন ফায়ার কাগজ বলছি, যার মানে দূষণ মাত্রা কম সেগুলোই গ্রিন ফায়ার হয়, এটা সাইন্টিফিক ব্যাপার, সেগুলো বুঝবো কি করে? গ্রিন ফায়ার প্রশাসন থেকে কি এর জন্য কোনো ব্যবস্থা করা হচ্ছে? হ্যাঁ অবশ্যই, অবশ্যই প্রশাসন থেকে প্রচুর পরিমাণে অবজারভেশন রাখা হচ্ছে এবং দেখা যাচ্ছে যেটি যে প্রতিটা জায়গায় পুলিশ এবং অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন লোকেরা গিয়ে সেখানে পরীক্ষা করে দেখছে সেগুলো গ্রিন ফায়ারওয়ার্কস কিনা, এবং গ্রিন ফায়ারওয়ার্কস মানে প্র্যাকটিক্যালি যেটা আইএসও মারা থাকবে, মানে একটা স্ট্যাম্প থাকবে এবং তাদের লেখা দেয় বারকোড থাকবে, তাতে বোঝা যাবে যে গ্রিন ফায়ারওয়ার্কস অন, কেমিক্যালগুলো ধোয়া থাকবে। কোর্টের অর্ডারের পরেতে, নিয়মমাফিক কোর্ট অর্ডারের পরেতে একটা পাবলিক নোটিফিকেশান করতে হয়, গভর্নমেন্টের পাবলিক নোটিফিকেশান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদের বিক্রি করা যায় না, সেক্ষেত্রে আমাদের আসতেই হলো এই কারণে। হ্যাঁ, গ্রিন ফায়ারওয়ার্কস বেচা যাবে, মনে করুন আমার কারুর গ্রিন ফায়ারওয়ার্কস কিনে আনলো বেজন, কিন্তু তার গ্রিন ফায়ারওয়ার্কসের লাইসেন্স নেই, কিন্তু যেহেতু সেটা গ্রিন ফায়ারওয়ার্কস তাতে যদি তার সেলিং পার্ট ইয়ে থাকে অর্ডার থাকে তাহলে সে সেল করতে পারে, যেটা এতদিন পাচ্ছিল। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।